Ready?
এগিয়ে আছে বাংলা, মা মাটি মানুষের বাংলা, বিশ্বের দরবারে সেরা এই বাংলা, এগিয়ে বাংলা বিশ্ব বাংলা। বাংলা জুড়ে একটাই বিশ্বাস, জীব্য বাধা পেরিয়ে গভীরে আশ্বাস, সারাটা বাংলা জুড়ে একটাই বিশ্বাস, জীব্য বাধা পেরিয়ে গভীরে আশ্বাস, আমাদের গর্ব তৃণমূল কাজে কর্মে আমরা সব, এগিয়ে নিয়ে যাব আমরা দেশ শুধু তৃণমূল ভবিষ্যৎ, অনৈতিকতাকে হারিয়ে চলো বিজেপিকে আজ তাড়িয়ে, সবে মিলেমিশে এই দেশ গড়ে তুলি সঙ্গে বাংলা, সব সন্ত্রাসবাদ আজ দমন করি চলো দুষ্কৃতি মুক্ত দেশ গড়ি, এই মা মাটি মানুষের হাত ধরে সাজাবো বাংলা বিশ্ব বাংলা। আমরা তৃণমূল ছাত্র পরিষদ, আমরাই আগামী দেশের ভবিষ্যৎ, বিশ্ব বাংলা আমাদের গর্ব, আমরা আগামীর নতুন প্রজন্ম। আমরা তৃণমূল ছাত্র পরিষদ, আমরাই আগামীর দেশের ভবিষ্যৎ, বিশ্ব বাংলা আমাদের গর্ব, আমরা আগামীর নতুন প্রজন্ম। আজ রসাতলে গেল পুরো দেশটা, এগিয়ে বাংলা শুধু নারী সুরক্ষা প্রতিশ্রুতি, আর ইন্ডিয়ার ঢপারি স্মার্ট সিটিতেই আজ সব শেষ হলো, এগিয়ে বাংলা সাজাবো বাংলা বিশ্ব বাংলা। আমরা তৃণমূল ছাত্র পরিষদ, আমরাই আগামীর দেশের ভবিষ্যৎ, বিশ্ব বাংলা আমাদের গর্ব, আমরা আগামীর নতুন প্রজন্ম। আমরা তৃণমূল ছাত্র পরিষদ, আমরাই আগামীর দেশের ভবিষ্যৎ, বিশ্ব বাংলা আমাদের গর্ব, আমরা আগামীর নতুন প্রজন্ম, প্রজন্ম নতুন প্রজন্ম, নতুন প্রজন্ম। আজকে একটা শুভ দিন, আমাদের ডক্টর ভূপেন্দ্রনাথ স্মৃতি মহাবিদ্যালয়ের যে বাৎসরিক নবীনবরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে আমাদের কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সংসদ থেকে, এবং যার সহযোগিতা ছাড়া আমরা এত বড় অনুষ্ঠান করতে পারতাম না। আমাদের কলেজের সম্মানীয় অধ্যক্ষ অমল কুমার ঘোষ মহাশয় আছেন, আমাদের গভর্নমেন্ট নমিনি মোহাম্মদ মহসিন সাহেব আমাদের জিবির মেম্বার, আমাদের কলেজের আমাদের বিভিন্ন দপ্তর থেকে আসগত আমাদের কলেজের অফিসার্স কমিটির সমস্ত সদস্য সদস্যা, আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠান কিন্তু কলেজের ছাত্রছাত্রীদের অনুষ্ঠান, আমরা শুধু সাথে আছি কলেজের ছাত্রছাত্রীদের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান আজকে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন আমাদের পাপ্পু সিং এবং অঙ্কিতা চ্যাটার্জি, এবং সন্ধ্যায় একটি ছাত্রছাত্রীদের আনন্দদায়কের জন্য আমাদের ডিজের ব্যবস্থা করা হয়েছে আমাদের ছাত্র সংসদের পক্ষ থেকে। এছাড়াও আগামীকাল আমাদের আদিবাসী ভাই বোনদের কথা ভেবে আমাদের আদিবাসী অর্কেস্ট্রা, আমাদের বিখ্যাত শিল্পী, আমাদের আদিবাসী শিল্পী রথীন কিস্কু, তিনি
এখানে সঙ্গীত পরিবেশন করবেন এবং তারপরে আমাদের অতিথি শিল্পী আমাদের তন্ময় কর এবং তার বন্ধু এখানে সঙ্গীত পরিবেশন করবেন এবং সকল ছাত্রছাত্রীকে একটা অনুরোধ করব যে তোমাদের অনুষ্ঠান তোমরা কিন্তু বিভিন্ন রকমভাবে দুই দিন ধরে আনন্দ করবে, সব ঠিকঠাক করবে, কিন্তু কোনোরকম এমন কোনো ব্যবহার, এমন কোনো অশালীন ব্যবহার করবে না যাতে অন্যান্য ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা হয়। আমরা সবসময় এখানে থাকবো, আমাদের প্রশাসনের তরফ থেকে এখানে লোক থাকবে, কোনোরকম আমরা আনন্দ করবে, আনন্দের মধ্যে আনন্দ থাকবে সবটাই। আর তোমাদের প্রোগ্রাম, তোমাদের কর্মসূচি তোমাদের জন্যই প্রোগ্রাম। এই এই জন্যে আমি শুধু বলবো যে আনন্দের মধ্যে যেন নিরানন্দের কোনো কারণ না হয়, এমন কিছু কাজ আমাদের কোনো ছাত্রছাত্রী যেন কলেজে না করে। মূল্যবান বক্তব্যগুলো আমাদের চলার পথে পাথে হয়ে থাকবে। Yeah.
পর খেল করনা সকল ছাত্রছাত্রীবৃন্দকে এবং কলেজের প্রফেসর থেকে শুরু করে সকল অধ্যক্ষ মহাশয়কে। আজকে এই সোশ্যাল প্রায় দু বছর বন্ধ ছিল করোনার প্রকোপের জন্য, আবার এই কলেজে আবার সোশ্যাল হচ্ছে। আমাদের এই কলেজের সভাপতি মাননীয় উত্তর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক নিশীথ মালিক মহাশয়ের উদ্যোগে এবং এই কলেজের কোঅর্ডিনেটর ছাত্র পরিষদের আমাদের তুহিন আছে এবং বিদ্যুৎ আছে, অ্যারেঞ্জ করেছে সকল। অনুষ্ঠান তো ভালোই হবে, তা সকল ছাত্রছাত্রীকে আমরা বলছি আপনারা আনন্দ উপভোগ করুন, সুশৃঙ্খলভাবে শৃঙ্খলা বজায় রাখবেন। এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি ছোট্ট বক্তব্য শেষ করলাম।
জীবন কেমন কাটছে? ভালো তো? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ উপস্থিত সকলকে অঙ্কিতা এবং অঙ্কিতার ব্যান্ডের তরফ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। তো তোমরা বলো, ডান্সের গান হবে প্রথম থেকে নাকি একটু ঠান্ডা ঠান্ডা থেকে আবার ডান্সের গান হবে? প্রথম থেকেই ডান্স অ্যান্ড রক, মানে ঠান্ডার কোনো গল্প নেই। আচ্ছা, তো চলো আমি নেক্সট গানের দিকে এবার যাই। Thank you.
থাকি, তোমরা সবাই মিলে ওহো ওহো
চাইছি, এটা হচ্ছে অঙ্কিত চ্যাটার্জির একটা স্পেশাল গান, ফাটাফাটি ডান্সের গান, যারা নাচতে ভালোবাসো। কিন্তু শর্ত একটাই, আমি একটা করে লাইন গাইবো আর এর পরের লাইনটা তোমাদের গলা থেকে শুনবো। ওকে, তো চলো শুরু করি ফাটাফাটি একটা ডান্সের গান। ইন্দুরে ঢোল কাটে, আমাকে বিন্দু করে 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 বিন
মৃত্যু হইতে অমৃতে লইয়া যাও। শিল্পী অঙ্কিতা চ্যাটার্জি শুরু করেছিলেন, শেষটা যেভাবে করলেন আমরা একেবারে সম্পূর্ণ হয়ে উঠলাম। একটা জোরে হাততালি হোক আমাদের আজকের অতিথি শিল্পী অঙ্কিতা চ্যাটার্জির জন্য। এরপর শুধু একটা কথাই বলতে চাই, শিল্পী গান তো আমরা শুনলাম, কিন্তু যারা এতক্ষণ ধরে বাজাচ্ছিলেন মিউজিক্যাল ওয়ার্ল্ড
অর্থাৎ যে এই যে ইভেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে যাদেরকে পেয়েছি তাদের জন্য একটা হাততালি প্লিজ হয়ে যাক, এবং এই মুহূর্তে আর একটা হাততালি ওনার জন্য হোক। অবশ্যই উনি আমাদের মধ্যে তুহিন কোনার উপস্থিত রয়েছেন বলেই এটা সম্ভব হয়েছে, আমরা একত্রিত হয়ে এত সুন্দর একটি অনুষ্ঠানকে করতে পারছি। দু নম্বর ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের কোঅর্ডিনেটর তুহিন কোনার মহাশয়, ধন্যবাদ জানাই। এরপর আরেকজনকে ধন্যবাদ জানাবো, মঞ্চে আসতে অনুরোধ করব রূপকল্প, তাই তো? রূপকল্প ক্যামেরাম্যান যারা এই মুহূর্তটাকে বন্দি করছে তার জন্য একটা জোরে হাততালি হোক। এই কলেজের পর আমরা রূপকল্পকে মঞ্চে আসতে অনুরোধ করছি, প্লিজ কাম অন দ্য স্টেজ। হাততালির আওয়াজটা বোধ হয় একটু বেশি হতে হবে, তবেই আসবে। আর দেবজিৎকে আমি মঞ্চে আসতে অনুরোধ করছি। মুহূর্তগুলোকে বন্দি করছেন যারা তাদেরকে একটু সম্বর্ধনা আমরা অবশ্যই দেব, শুধু বিবাহ নয়, যে কোনো ইভেন্ট আমরা ওনাদের পেতে পারি আমাদের মুহূর্তগুলোকে বন্দি করার জন্য। অসাধারণভাবে সেই ফ্রেম বন্দি করে থাকেন এই রূপকল্পের সদস্যরা। আমরা ছাত্র পরিষদের তরফ থেকে আমরা সম্বর্ধিত করছি, আর এই মুহূর্তটা আমরা সবাই বন্দি করি, চলো একদম চলো শুরু হোক। আর একটু হাততালি হোক সাথে, সবাই মিলে একসাথে। আমি সন্তুদাকে একটু মঞ্চস্থ অনুরোধ করবো, কেননা এই অঙ্কিতা চ্যাটার্জির এরকম একটা ধামাকাদার পারফরমেন্সের পরে একা একা অ্যাঙ্করিংটা করা যায় না। ভালো লাগছে, ভালো লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ, আমারও খুব ভালো লাগছে, লাভলি লাভলি। তো দেখিয়ে আমারা যে শের হ্যায় ফর্জ কিয়া থা গর ফরমায়েগা কে আদমি আচ্ছে হ্যায় পর ওয়াক্ত বুরা হোতা হ্যায়, কে আদমি আচ্ছে হ্যায় পর ওয়াক্ত বুরা হোতা হ্যায়, আরে জিসকা কোই নাহি উসকা তো উপর ওয়ালা হোতা হ্যায়। Que ho chave che डायलॉग मैं ठीक से बोल सकता हूँ, मुझे बहुत आगे बोलना चाहिए था कि अपने कुर्सी की पेटी बांध लीजिए, अपने कुर्सी की पेटी बांध लीजिए, मौसम बिगड़ने वाला है। तो आपने मौसम बिगाड़ दिए बहुत अच्छा लगेगा, लेकिन हमारे भाई लोग थोड़ा ज्यादा बिगाड़ते हैं, इसीलिए भाई के लिए थोड़ा आप लोग थोड़ा कान खोल के सुनिएगा कि पिलाना फर्ज था, कुछ भी पिला दिया होता भाई, पी के बाइक मत चलाना और गाड़ी भी मत चलाना। कि अर्ज क्या थोड़ा गौर फरमाएगा कि पिलाना फर्ज था, कुछ भी पिला दिया होता, कि पिलाना फर्ज था, कुछ भी पिला दिया होता, अरे शराब कम थी तो थोड़ा पानी मिला दिया होता। के हो जावे जे I'm gonna go get some more.
कितना अच्छा गाते हो लवली। मैं चाहता आप लोग इधर आ जाओ, मैं उधर चल जाऊं। चले एक बार जोर से कम ऑन लाउड स्केल प्लीज स्केल।
मुझे पता आप लोग इससे भी लाउड गा सकते हैं। कम ऑन लाउड लाउड यू एवरीबॉडी लेट्स स्टार्ट। सुपर सुपर। अच्छा बॉयज आप लोग चुप रहेगा, देख रहे हैं फीमेल्स लोग आप लोग कैसा गाते हैं। चलिए ओनली गर्ल्स ओके चलिए लेट्स स्टार्ट। सुपर 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 10/10 भाई लोग लवली लवली 10/10 चलिए दोनों को 10/10 चलिए अभी एक साथ ओके 10/10 मींस 20 ठीक है लेट्स स्टार्ट 1 2 3 4 प्लीज एंजॉय योरसेल्फ हैव अ ब्लास्ट एवरीबॉडी बहुत अच्छा लग रहा है बस आफ्टर फ्यू मिनट्स और फ्यू आवर्स आई विल बी लीविंग फ्रॉम हियर तो बहुत अच्छा लग रहा है कम ऑन और एक बार अपने इंस्टीट्यूट के लिए एक बार जोरदार तालियां अपने कॉलेज के लिए अपने महाविद्यालय के लिए कम ऑन भाई नीचे जाने का परमिशन नहीं है लेकिन मैं बाद में जाऊंगा अगर देखता है परमिशन अगर मिला तो पागल मुंडा तू है मेरी सुन कुड़ी I'm not going to be able to do that.
Come on, yeah.
जोर से बोलना हे हे चल एवरीबॉडी रेडी कमरिया लवली लवली वंस अगेन कमरिया 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 Oh,
I'm
অসংখ্য ধন্যবাদ। আমরা শিল্পী পাপ্পু সিং এর কাছ থেকে লাস্ট একটা গান শুনে আমরা শেষ করবো। সভাপতি তৃণাঙ্গ ভট্টাচার্য স্বাগতম, রাজ্য 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 সভাপতি তৃণাঙ্গ ভট্টাচার্য স্বাগতম। অত্যন্ত আনন্দের সাথে জানাই মঞ্চ আলো করে রয়েছেন এই মুহূর্তে আমাদের সামনে, একটা জোরে হাততালি হোক রাজ্যের তৃণমূল ছাত্র পরিষদের মাননীয় সভাপতি শ্রী তৃণাঙ্কুর ভট্টাচার্য মহাশয়। আমরা বরণ করে নেব। আচ্ছা ডিজে শো একবার মঞ্চে আসবে, একটু ওটা একটু বন্ধ করতে হবে। তৃণমূল ছাত্র পরিষদের কোঅর্ডিনেটর একটু ফার্স্ট প্লিজ। আমরা বরণ করছি, একটু হাততালি একটু চাইছি স্টুডেন্টদের কাছ থেকে। তৃণাঙ্কুর ভট্টাচার্য মহাশয় আমাদের সঙ্গে পথ হাঁটছেন আজকের প্রথম দিনের অনুষ্ঠানে, আমরা ভীষণভাবে আপ্লুত, আমরা উচ্ছ্বসিত, আমরা ওনাকে বরণ করছি। এরপর আমরা বরণ করে নেব, এই বরণটা আমরা প্রথমে কমপ্লিট করব। থ্যাংক ইউ সো মাচ আরও একবার জানাবো শ্রী তৃণাঙ্কুর ভট্টাচার্য মহাশয়কে। এরপর আমরা বরণ করে নেব সহ সভাপতি, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের শ্রী কোহিনুর মজুমদার মহাশয়। আমরা বরণ করছি শ্রী কোহিনুর মজুমদার মহাশয়। সামাইল, সামাইল বাবু প্লিজ কাম অন দ্য স্টেজ। এনার্জিটা দ্বিগুণ হয়ে উঠেছে এই মুহূর্তে। আমরা বরণ করছি তৃণমূল যুব কংগ্রেসের মাননীয় সভাপতি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আরও একবার বলি শ্রী রাসবিহারি হালদার মহাশয়। আমরা বরণ করে নেব এরপরে তৃণমূল ছাত্র পরিষদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন মহাশয়কে। আমরা এই বরণ করছি, বারবার স্টুডেন্টকে অনুরোধ করব একটু হাততালি, একটু হাততালি হোক প্লিজ। আমরা এরপরে বরণ করে নেব ছাত্র পরিষদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন মহাশয়। আমাদের সঙ্গে রয়েছেন শ্রী সাদ্দাম হোসেন মহাশয়, আমাদের সঙ্গে পথ হাঁটছেন, আমরা ভীষণভাবে আপ্লুত, আমরা উচ্ছ্বসিত। আমরা সকলকে একত্রিতভাবে পেয়েছি, যাদেরকে পেয়ে আমাদের এনার্জিটা অনেকটা হাই হয়ে গেছে।
শ্রী স্বরাজ ঘোষ মহাশয় আমাদের সঙ্গে পথ হাঁটছেন, তৃণমূল ছাত্র পরিষদের ডিস্ট্রিক্ট সেক্রেটারি আমাদের সঙ্গে পথ হাঁটছেন। আমরা ওনাকে বরণটা প্লিজ একটু করে নিই। একটু বরণটা করছি আমরা এই মুহূর্তে। সন্দীপ বসু আমাদের সকলের প্রিয়, উনি এই মুহূর্তে বরণ হলে। স্বরাজ ঘোষ মহাশয় জেনারেল সেক্রেটারি আমাদের সঙ্গে পথ হাঁটছেন, আমরা ওনাকে বরণ করে নিলাম। দেশের ভবিষ্যৎ এটা বরণ করছেন এই মুহূর্তে, যার অক্লান্ত পরিশ্রমে আমাদের আজকের এই সুন্দর অনুষ্ঠান সেই কোঅর্ডিনেটর দুই নম্বর ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের তুহিন কোনার, অসংখ্য ধন্যবাদ জানাই তুহিন কোনারকে। আমরা এক অদ্ভুত মুহূর্তের সাক্ষী হচ্ছি। আমরা প্রত্যেককে আমরা দেখতে পাচ্ছি যে স্বয়ং সহসভাপতি কোহিন আমাদের সঙ্গে, কলেজের প্রিন্সিপাল স্যার ডক্টর অমল ঘোষ মহাশয়, স্যার প্লিজ একটু মঞ্চে চলে আসুন। ওকে স্যার, ডক্টর অমল ঘোষ মহাশয় আমাদের সকলের প্রিয় প্রিন্সিপাল এই মুহূর্তে সম্বর্ধিত হচ্ছেন, সম্বর্ধিত করছেন স্বয়ং রাজ্যের তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি শ্রী কোহিনুর মজুমদার মহাশয়। আমরা এই মুহূর্তে আরো একবার বলি, গভর্নিং বডির সভাপতি শ্রী নিশীথ কুমার মালিক মহাশয় উপস্থিত আছেন, প্রিন্সিপাল স্যার এবং গভর্নিং বডির মেম্বার থেকে শুরু করে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রত্যেকে উপস্থিত আছেন, সঞ্চালিকা এখানে উপস্থিত আছেন, প্রত্যেকে এখানে উপস্থিত আছেন, প্রত্যেককে শুভেচ্ছা। একটা কথা মাথায় রাখতে হবে যে তৃণমূল ছাত্র পরিষদ যারা কলেজে করেন প্রত্যেকে আবেগের সাথে এই আমাদের তৃণমূল ছাত্র পরিষদটা করেন, শিক্ষার প্রগতি সংঘবদ্ধ জীবন দেশপ্রেম এই আদর্শকে সামনে রেখে আমাদের নেতা আমাদের অনুপ্রেরণা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের ছাত্র যুব নয়নের মণি মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে এবং আমাদের আদর্শ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আপনারা সাধারণ ছাত্রছাত্রীদের জন্য কাজ করে চলেছেন এবং ভবিষ্যতে এই কাজ করে যেতে হবে। এই কলেজে গভর্নিং বডির প্রেসিডেন্ট আমাদের মাননীয় বিধায়ক কলেজের জন্য সেখানে মঞ্চে আলোকিত করে আছেন এই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ভাতৃপ্রতিম তৃণাঙ্কুর, ও বর্তমানে আগেও এসছে, বহুবার এসছে এবং এই কলেজেও পূর্বে এসছে। উপস্থিত আছে আমার দুই সভাপতি, মানে আমার জেলার যুব কংগ্রেস এবং জেলার তৃণমূল ছাত্র পরিষদ রাসবিহারী আমার বন্ধু ও পূর্বে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য কমিটিতে ছিল, আমার সহকর্মী ছিল সাদ্দাম, এই জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। সর্বোপরি আপনাদের আশীর্বাদে পুষ্ট, আপনাদের আশীর্বাদে ধন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি এই অঞ্চলের বিধায়ক বর্তমান উত্তরের মাননীয় বিধায়ক নিশীথ মালিক মহাশয়, উপস্থিত কলেজের অধ্যক্ষ মহোদয়, আমি আমার প্রথমে যুব কংগ্রেসের মঞ্চে মধ্যে যুব কংগ্রেসের সংখ্যাবরই একটা স্বনামধন্য নাম, বরাবরই করে সাময়েলের নাম মিস করেছি বলে মেমোরি টুয়ের সভাপতি, হ্যাঁ বরাবরই আমাদের খুব পাওয়ারফুল জায়গা। আমি বরাবরই শেষে আসি, আমার গতবার মনে আছে কেশবের ফাংশন রাসবিহারীর গাড়ি করে এসেছিলাম, কেশবকে ওখান থেকে ফোন করে বলছি আরো দুটো গান গা, আরো দুটো গান গা, কেন আমি আসতে পারছি না, এখানেও আমি বলছি আরো গান বাজিয়ে যাও বাজিয়ে যাও, আমি আসছি। আজকে প্রথম দিন, কালকে নিশ্চয়ই আরো বড় হবে। আমি শুধু একটা কথা বলি, তৃণমূল ছাত্র পরিষদ এবং আপনাদের বিধায়ক তথা আপনাদের গভর্নিং বডির সভাপতি নিশীথ মালিক বরাবরই আপনাদের সঙ্গে থেকেছে আপদে বিপদে, ছাত্র প্রায় 20 গুণের বেশি, তো স্বাভাবিকভাবেই ছাত্রদের সংখ্যা বেশি এবং ছাত্রদের স্বার্থেই করবে, আমার স্বার্থ নয়, রাসবিহারীর স্বার্থ নয়, সাদ্দামের বা তৃণাঙ্কুরের স্বার্থ নয়।
আমি যেমন বলবো ছাত্রদের স্বার্থে পড়াশোনা হবে, এত বড় মাঠ, ছাত্রদের স্বার্থে মাঝে মাঝে ক্রিকেট ফুটবল টুর্নামেন্টও হবে, ছাত্রদের স্বার্থে সেমিনার হবে, ছাত্রদের স্বার্থে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নাম্বার ওয়ান কলেজ হতে হবে, আবার ছাত্রদের স্বার্থে কলেজে সোশ্যাল প্রোগ্রামও হতে হবে। আমি অনুরোধ করবো আমার তুহিনকে, তুহিন নবনিযুক্ত আমার ছোটো ভাই, যেহেতু আমি এই জেলার কোয়ার্ডিনেটর, এই কোয়ার্ডিনেটর হিসাবে তুহিনকে আমি বলব যে এই কলেজ বরাবরই বড় হৃদয়ের উদাহরণ সৃষ্টি করে। আমি এখানে লাইন দিয়ে দেখতে পাচ্ছি অনেকে আছেন যারা সবাই তৃণমূল ছাত্র পরিষদ করেছিলেন, আজকে কেউ কেউ যুব কংগ্রেস করছেন, কেউ মাদার করছেন। মানব তো টাটকা, অনুপ টাটকা সবে ছাত্র থেকে যুবতে গেছে, সৌভিকরা একটু আগে গেছে, রাসবিহারীও প্রায় টাটকা, পুবাইদা বয়স হয়ে গেছে, টাক পড়ে গেছে। তো ছাত্রদের প্রতি আবেগ এখানে সবার, তাই ছাত্ররা ভালো থাকুক, ছাত্ররা তিনটে বছর ইয়াদগার মেমোরেবল করে তুলুক, স্মৃতিময় করে তুলুক, যাতে এই কালনা রোড দিয়ে বর্ধমান যাওয়ার পথে কলেজ যখন দেখবে তাদের বউ বাচ্চাকে যেন বলতে পারে দেখো এই কলেজে আমি এই 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 করেছি। তাই সবাই ভালো থাকো, আমি তুহিনকে বলবো হৃদয় বড় করে ভালোবাসা দিয়ে সবাইকে আপন করে নিতে হবে, যেমন করে প্রিন্সিপাল আমার সৌভিকদের, সৌভিককে আমার না দেখলে তো কলেজ চালাতে পারবে না, এমন সৌভিককে আপন করতে হবে। বিধায়ক বরাবরই একটা গার্জিয়ান সুলভ আচরণ করেন তাকে, তেমনি সব ছাত্রকে, সবাইকে, সবাই আই মানে সবাই মানে সবাইকে আপন করে নিয়ে কলেজটাকে সুন্দরভাবে এগোতে হবে। আমি সবাইকে অভিনন্দন জানাই এত সুন্দর অনুষ্ঠান করার জন্য, এবং আমি আবার আমার রাজ্যের সভাপতি এবং এই অঞ্চলের বিধায়ককে ধন্যবাদ জানাই সবাইকে মিলে এই কাজ করার জন্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। রাজ্যের সহসভাপতি তৃণমূল ছাত্র পরিষদের শ্রী কৈকে, একটু হাততালির সহযোগে আমরা আজকের এই মুহূর্তটাকে অনুবদ্ধ করে তুলব রাজ্যের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য মহাশয়কে স্মারক প্রদান করা হচ্ছে, করছেন তৃণমূল ছাত্র পরিষদ। এখন এই মুহূর্তে শুনব মূল্যবান বক্তব্য। ধন্যবাদ ছাত্রদেরকে এতক্ষণ আমাদের সাথ দেওয়ার জন্য, তিনি অনেকক্ষণ ধরে সুন্দর করে সঞ্চালনা করছেন। মঞ্চে উপস্থিত আমার সম্মানীয় প্রিন্সিপাল স্যার, তাকে আমি প্রণাম জানাই, উপস্থিত সম্মানীয় এমএলএ তথা কলেজের গভর্নিং বডির সম্মানীয় সভাপতি বিশ্বজিৎ বাবু, উপস্থিত কলেজের বিভিন্ন শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আমার এলাকার স্থানীয় নেতৃত্বরা, ছাত্র যুব মহিলা সংগঠন বিভিন্ন নেতৃত্বরা, জেলার সভাপতি ভাই সাদ্দাম, রাসবিহারী সন্দীপদা আমার অগ্রজ, স্বরাজ থেকে শুরু করে এই জেলাটা যার হাতে আমি অত্যন্ত নিশ্চিন্তে ছেড়ে রেখেছি, এবং বলতে পারি যে তৃণমূল ছাত্র পরিষদ আমি যথেষ্ট খেটে জেলা জুড়ে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, আমার প্রিয় ভাই কোহিনুর মজুমদার এবং তার সঙ্গে তোমরা। সারাদিন ধরে অনুষ্ঠান হচ্ছে এই ভূপেন্দ্রনাথ দত্ত স্মৃতি মহাবিদ্যালয়ে, আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে সত্যিই ভালো লাগছে, এবং বেসিক্যালি এতক্ষণ ধরে অনুষ্ঠান বোধহয় আমাদের জন্যই টানা হচ্ছিলো, তাই আমি একটু ক্ষমাও চেয়ে নিচ্ছি, প্লাস পাশাপাশি এত সুন্দর ওয়েদার না আসতে মিস করতাম। কালকে সকালবেলায় বিভিন্ন ডিপার্টমেন্টাল সেমিনার হবে, সেটাও আমি প্রত্যেককে পার্টিসিপেট করতে দেখার জন্য অনুরোধ করবো, পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদ এবং সাধারণ ছাত্রছাত্রীরা মিলে আজকে যে অনুষ্ঠান করেছে সে অনুষ্ঠানটা প্রশংসার দাবি রাখে। নিশ্চিতভাবে তারা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, তেমন তাদের সঙ্গে এখনও বোধ হয় ডিজে ফাংশন চলছিল এবং এখনও বোধ হয় অল্প কিছুক্ষণ চলবে, কিন্তু এই শিক্ষার পরিবেশটা বজায় রাখতে গেলে কলেজটা এত সুন্দর করে সেজে উঠছে, এই কলেজটার পরিবেশটা অত্যন্ত সুন্দর। আমি এখানে মঞ্চ থেকে দাঁড়িয়ে বক্তব্য রাখছি, সার্বিকভাবে একটা খোলামেলা পরিবেশ, তার সঙ্গে সামনে এরকম একটা কলেজ, সত্যি এখানকার ছাত্রছাত্রীরা আনন্দিত হওয়া উচিত। আমি আগামী দিনেও যাতে এই কলেজ থেকে আরও অনেক ছাত্রছাত্রীরা বেরোয়, তার জীবনের প্রতিষ্ঠা পায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নকে সম্পূর্ণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তারুণ্যকে নিয়ে গিয়ে চলে, আমি তার বার্তা দেব। আজকে আমার ছোট ছোট ভাই বোনেরা যারা এত সুন্দর করে অনুষ্ঠানটা অর্গানাইজ করেছে, আমি তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই, আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। দুদিন ব্যাপী অনুষ্ঠান আজকে শুরু হয়েছে, কালকেও তোমাদের চলবে অনুষ্ঠান, সে অনুষ্ঠানে তোমরা এগিয়ে চলো,
সার্বিকভাবে আগেও আমি এই অঞ্চলে এসেছি, আবারও আসলাম, ভবিষ্যতের ক্ষেত্রেও আসব। আমার কাছে একটাই ইচ্ছা, একটাই স্বপ্ন, আগামী দিনে ছাত্র যুবরা যাতে আরও এগিয়ে যেতে পারে এবং আমরা আগামী প্রজন্মরা যাতে একে অপরের কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে এগিয়ে যেতে পারি। আজকে আমার কাছে অত্যন্ত গর্বের, আমার প্রিয় ভাই রাসবিহারীও যেভাবে এগিয়ে গেছে, যেভাবে যেভাবে ছাত্র থেকে উঠে আজকে যুব হয়ে গেছে, এবং বিশ্বাস করো আমি বোধহয় একমাত্র ওর পাশে দাঁড়ালে মাথা উঁচু করে কথা বলতে হয়, খুব কমজনই এখন আছে। আমার বাদ বাকি সকলকে আমি আমার শুভেচ্ছা, ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমি আমার এমএলএ সাহেবকে আবার ধন্যবাদ জ্ঞাপন করি, এবং এত সুন্দর করে যে অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে চলছে তাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আমার মনে হয় অনুষ্ঠানটা চলুক, চলে ছেলেমেয়েরা তাড়াতাড়ি বাড়ি যান। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য
We're gonna make it.
মরতা কাম করতা জো চন্ডাল কা কাল উসকা ক্যা বিগাড়ে ভক্ত জো মহাকাল কা অকাল মৃত্যু মরতা কাম করতা জো চন্ডাল কা কাল উসকা ক্যা বিগাড়ে ভক্ত জো মহাকাল কা অকাল মৃত্যু মরতা কাম করতা জো চন্ডাল কা কাল উসকা ক্যা বিগাড়ে ভক্ত জো মহাকাল কা অকাল মৃত্যু মরতা কাম করতা জো চন্ডাল কা কাল উসকা ক্যা বিগাড়ে ভক্ত জো মহাকাল কা Come on.
সকলকে ছাত্র ধন্যবাদ।